থেকে দেখলে মনে হয় না খুব সরল খুব সহজ, আসলটা কি সেটা আমি বলবো আজ। টাপুর টুকুর বৃষ্টি পড়ে নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যা দান। আজ তিন দিন থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইন মাই টিফিন বক্স। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর চলো স্টার্ট করি আজকের ব্লগটা। আজকে বৃহস্পতিবার মানে জানোই ব্যস্ততার দিন, তো থাকো আমার সাথে আর দেখো কি কি করি সারা দিন। আজকে জলখাবারে বানিয়েছি ছাতুর পরোটা আর পেঁয়াজের চাটনি, আর এই আপেল কেটে রেখেছি, আমি একটু আপেলই খাবো। আর হাজবেন্ডকে আর ছেলেকে দিয়ে দিলাম খাবার, হাজবেন্ড খেয়ে অফিস চলে গেছে, আর আমি এখন নিজের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ব্রেকফাস্ট করতে করতেই দেখলাম সবজিওয়ালা আওয়াজ দিয়েছে, সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম। আচ্ছা টমেটো কিছু নেই তেমন, আর কি দেবো, আম দেবো না না বাবা, আম তো কতগুলো ফ্রিজে রয়েছে, আর শশা দাও তো দুটো। বাড়ির সামনে মাছওয়ালাও এসেছিল, অনেক রকম মাছ এনেছিল, আর খুব টাটকা ছিল মাছগুলো। ইলিশ মাছটাও, ইলিশ মাছও নিয়েছি। ইলিশ মাছটা কেটেছে দেখেছো, একদম বাজেভাবে কেটে দিয়েছে। যাই হোক, আড় মাছ রেখেছি, খুব ভালো আর মাছটা এনেছিল, ফ্রেশ ছিল। আর পাবদা মাছ রেখেছি, কিন্তু ইলিশ মাছের পিসগুলো এত বাজে করে দিয়েছিল মাঝখান থেকে কেটে, পুরো কোথায় আমি বলেছিলাম চাকা চাকা পিস করতে, ও কিনা মাঝখান থেকে কেটে পুরো বাজে করে দিয়েছে ইলিশ মাছটা, দেখো কী অবস্থা করেছে ও। যাই হোক, আর এদিকে আজকে রান্নায় আমি করছি একটু উচ্ছে বেগুন ভাজা করব। উচ্ছে বেগুন ভাজা দেখবে ঘি দিয়ে গরম ভাতে খেতে খুব দারুণ লাগে, কখনো খেয়ে দেখো তোমরা। তো আমার এদিকে ভাতটাও রান্না হয়ে গেছে, আর এইদিকে আজকে আমি করেছি আর মাছের একটু আলু দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করেছিলাম আর কি, তো কষা করে। আজকে দুপুরের আমার লাঞ্চ হচ্ছে এটাই, আর মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে আলুটা কষিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো দিয়ে জল দিয়ে, এবার আর মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব। আমার আর মাছের ঝালটা রেডি হয়ে গেছে, দেখো কেমন হয়েছে জানিও। আর এইবার তোমাদের সাথে কিছু দরকারি কথা। আপনার সাথে একটা কথা আজ শেয়ার করি, উপর থেকে দেখলে মনে হয় না খুব সরল খুব সহজ, আসলটা কি সেটা আজ আমি বলছি। আমরা অ্যাজ আ ভিউয়ার, আমিও একজন ভিউয়ার ছিলাম এক সময়, তো আমিও দেখে ভাবলাম এ তো খুব সোজা, এ তো খুব সরল, এসব তো করা এমন কোনো কঠিন না, এসব যে কেউ করতে পারবে, সহজেই করা যাবে, ভীষণ সহজ। কিন্তু যখন আমি নিজে একটা ইউটিউবার হলাম, আমি বুঝতে পারলাম যে একটা ইউটিউবারের লাইফ যতটা সহজ মনে হয় দেখে ততটা কিন্তু হয় না। হ্যাঁ, এই মামুন এই সৌমালি ওনারা আজকে যে এই জায়গাটায় পৌঁছেছেন, যে মানে ঘরে ঘরে প্রত্যেকেই চেনে, এই বাঙালি এমন মানে খুব কম আমি বলবো যে আছে যে চেনে না। হ্যাঁ, মানে মামুন আর সৌমালি, আর সত্যি ওরা আমাদের ইন্সপিরেশন, ওদের দেখে আমরাও শিখেছি, আমরাও সাহস পেয়েছি যে আমরাও করতে পারি। আর যতটা সহজ মনে হয় অতটা সহজ নয় কিন্তু এটা, ওরা এত মানে সংসার, সংসার সামলে, বাচ্চা সামলে, কিংবা হাজবেন্ডকে সামলে, সব কিছু সামলে, আত্মীয় স্বজন সব কিছু দেখার পর তারপর আবার ইউটিউবকেও দেখা, মানে আর এক এক সময় ইউটিউব, এই যে মামুন যেমন বলেছিল ইউটিউবটা হচ্ছে ওনার সন্তানের মতন, মানে সন্তানের মতন যত্ন করে আজকে এই জায়গাটায় পৌঁছেছে, এনেছে ওনার ইউ চ্যানেলটাকে।
তো যতটা সহজ মনে হয় অতটা সহজ না, অনেক পরিশ্রম লাগে, অনেক পরিশ্রম লাগে সংসার সামলে, সংসারের কাজ সামলে, সব কিছু সামলে, তারপরে চ্যানেলটাকেও এইভাবে দেখা, ইয়ে করা আর এমন কিছু করা যতটা সহজ মনে হয় এতটা সহজ কিন্তু না। যখন আমিও দেখতাম, আমিও যখন দর্শক ছিলাম, ভিউয়ার ছিলাম, তখন ভাবলাম কি সহজ, এ তো কি আমিও করে নিতে পারবো, কিন্তু যখন আমি শুরু করলাম তখন আমি বুঝতে পারলাম সত্যি মানে জীবন আর ইউটিউব দুটোকে ব্যালেন্স করে চলাটা যে কত কঠিন সেটা, আর এই দর্শকদের ভালোবাসাটা পাওয়া, যে প্রত্যেকটা দর্শক প্রতিদিন বসে থাকে একটা ডেলি ব্লগ মানে ওদের ডেলি ব্লগটা দেখার জন্য, কিংবা আমরা প্রত্যেক দিন বসে থাকি ওনাদের ডেলি, উনি কী শেয়ার করবেন, ওনারা আজ কী শেয়ার করবেন এটা দেখার জন্য বসে থাকি আমরা, আর এই ভালোবাসাটা এইটা পাওয়ার জন্য ওদের যে কতটা পরিশ্রম করতে হয়, আর সংসার ঘর সব কিছু সামলে একটা ভিডিও তৈরি করা, তারপরে ওটাকে সুন্দরভাবে সাজিয়ে তারপরে একটা তুলে ধরা, সত্যি এটা যতটা সহজ মনে হয় অতটা সহজ না কিন্তু। তাই আর সত্যি ওরা ওদের থেকে সত্যি শেখার আছে, অনেক কিছু শিখেছি, বুঝেছি, জেনেছি, সাহস পেয়েছি, তবেই আজ আমিও চ্যানেল খুলতে পেরেছি। তো এটাই বলবো, যতটা প্রত্যেকে সহজ মনে হয় অতটা কিন্তু সহজ না। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমাদের সাথে আমি রোজ এরমভাবে আড্ডা দিতে পারি।